এবারের একুশের বইমেলায় বাংলা একাডেমির বইমেলা সহ নরসুন্দি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বইমেলায় একটি ইতিহাস সমৃদ্ধ বই পাওয়া যাচ্ছে। বইটি হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি উদ্ধৃতি বঙ্গবন্ধু পরিবার এবং কাজীউদ্দীন প্রসঙ্গ। বইটি লিখেছেন এনবিআরের সাবেক সফল চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বর্তমানে জার্মানি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। বইটিতে লেখক তার সাবলীল লেখার মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তৎকালীন রাজনৈতিক পরিবেশকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। লেখক তার বইয়ে মহান মুক্তিযুদ্ধের আবেগ অনুভূতি স্মৃতি ইতিহাস এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের অবদানের কীর্তিগাথা এই বইয়ে লেখক মোশাররফ হোসেন ভূঁইয়া তুলে ধরার চেষ্টা করেছেন। লেখক এখানে শেষ করেননি, সঙ্গে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের আরেক সিপাহ সালার শহীদ তাজউদ্দিন আহমেদ সম্পর্কে না জানা অনেক ঘটনাপঞ্জি। বইটির লেখক প্রথমে তুলে ধরেছেন বঙ্গবন্ধুকে তার দেখা প্রথম দেখার স্বপ্নানুভূতি। তিনি তার শৈশবে স্মৃতিময় মামার বাড়ি পাইকশাহ বাসন্দর গ্রাম থেকে লেখাপড়া করার পাশাপাশি মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ের আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল অংশগ্রহণ অত্যন্ত সাবলীল ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। সত্তর নির্বাচনের কালীন সময় রূপগঞ্জ উপজেলা দাউদপুর পুটিন হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিলেন লেখক মোশাররফ হোসেন ভূঁইয়া। তখন হঠাৎ শুনতে পান বঙ্গবন্ধু নির্বাচনে জনসভায় ভাষণ দেওয়ার জন্য কালীগঞ্জ যাবেন, তাকে দেখার জন্য এলাকার জনগণের সাথে তিনি ছিলেন উদ্যোগী। সেই থেকে অপেক্ষা বঙ্গবন্ধুকে দেখার। এই সময় লঞ্চের কেবিন থেকে বেরিয়ে আসলেন বঙ্গবন্ধু। বইটিতে বাস আন্দোলন নয় মাস নয় মাসের যুদ্ধ, 15 আগস্টের ট্র্যাজেডি, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে একজন বিমান নেতা তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধ ও বিজয় গাথা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত লেখাগুলি একই সন্নিবেশিত করেছে বিদ্যা প্রকাশনী। নরসিংদীর বালুশাহের কৃতি সন্তান মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া একজন স্বনামধন্য অর্থনীতিবিদ। তিনি যুক্তরাষ্ট্রের সরকারের বৃত্তি নিয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উইলিয়াম কলেজ থেকে উন্নয়ন অর্থনীতি বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি 1981 সালে বিসিএস চাকরির মাধ্যমে চাকরিতে অংশগ্রহণ করেন। এরপর তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন এবং সততার সাথে দায়িত্ব পালন করেন। 1970 সালে সিনিয়র হিসাবে অবসর গ্রহণ করার পর তিনি চুক্তিভিত্তিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং এনবিআর এর চেয়ারম্যান হিসাবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বর্তমানে তিনি জার্মানের রাষ্ট্রদূত হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে দেশে মোশাররফ হোসেন ভূঁইয়ার আরো 6টি বই প্রকাশিত হয়েছে, এর মধ্যে অন্যতম পদ্মা সেতু, সততা ও আত্মবিশ্বাসের বিজয়, সারা জাগানো একটি ইতিহাস সমৃদ্ধ বই। কারণ পদ্মা সেতুকে নিয়ে দেশে দেশে যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রকারীদের মুখোশোচন করেছেন তিনি বইটিতে। সবচেয়ে অবাক ব্যাপার হলো মিথ্যা অভিযোগ আর ষড়যন্ত্রের কারণে মোশাররফ হোসেন ভূঁইয়াকে 41 দিন কারাগারে কাটাতে হয়েছে, যা দেশের স্বার্থে এমন ঘটনা বিরল। আমি লেখকের সর্বাঙ্গীন সফলতা এবং কামনা করছি। ধন্যবাদ।